দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো সামরিক ঘাটিতে পরপর দশ বার বিস্ফোরণ নিহত বারো যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএসকে সদস্য নিহত পারমাণবিক হুমকি রাশিয়াকে ছাড়াবে চীন ধারণা যুক্তরাষ্ট্রের সেই আফগান নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত তালেবানের অনুরোধের বিষয়ে যা বলল এরদোয়ান মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের প্রতিশোধ ড্রোন হামলায় পরিকল্পনাকারী নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সামরিক ঘাটিতে পরপর বার বিস্ফোরণ নিহত কাজাকিস্তানের একটি সামরিক ঘাটির অস্ত্রগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর জেরে পরপর বার বিস্ফোরণ ঘটেছে সেখানে এতে অন্তত বারো জন নিহত হয়েছে আহত হয়েছে আরো কমপক্ষে আটানব্বই জন আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাজাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়ের মেক ভাইব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন প্রদেশের তারা যে সেনাবাহিনীর আগুন লেগে বিস্ফোরণ ঘটেছে তিনি জানান কাজের জন্য সংরক্ষিত ছিল তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে এ ঘটনার সমবেদনা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট সূত্র রয়টার্স যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আইএসকের সদস্য নিহত আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের সদস্যদের লক্ষ্য করে দেশটির পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হামিদ কার্যায় বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন কাবুল আইএস এর খোরাসান শাখার হামলার দায় শিকারের পর এমন হামলা চালালো যুক্তরাষ্ট্র খবর বিবিসির যুক্তরাষ্ট্রের কেন্দ্র কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে হামলার ঘটনা নিশ্চিত করেছেন তিনি বলেন আফগানি পাকিস্তানের নানগার প্রদেশে এ ড্রোন হামলা চালানো হয় এবং এতে বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীদের একজন নিহত হয়েছে এর আগে কাবুলে হামলার পরপরই আইএস এর খোরাসান শাখা আইএস হামলার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র জানায় আবারও হামলার ইঙ্গিত পাওয়ার পর আইএসকে টার্গেট করে এ হামলার চালায় তারা তবে কোনো বেসামরিক লোক এতে নিহত হয়নি বলে দাবি তাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার কাবুলের বিমানবন্দরে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে আফগানিস্তানের কাবুলে হামলা চালানো আইএসকে সংগঠনটির পূর্ণ নাম ইসলামিক স্টেট অফ খোরাসান জঙ্গি গোষ্ঠী ইসলামিক এর আঞ্চলিক সহযোগী শাখা হিসেবে কাজ করছে তারা বর্তমান আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে প্রাচীন আমলে যে অঞ্চল সেটি খোরাসান নামে পরিচিত ছিল বর্তমানে আইএসকে আফগানিস্তান ও পাকিস্তানে সক্রিয় রয়েছে বলে জানা গেছে কয়েক বছর ধরে সহিংস ঘটনার পেছনে এই গোষ্ঠীটি দায়ী বলে অভিযোগ পাওয়া যায় এর আগে বিশেষ করে তারা স্কুল ছাত্রীদের উপর হামলা এমনকি হাসপাতাল টার্গেট করে হামলা চালিয়েছিল এখন তারা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত এটাও ধারণা করা হয় যে আইএস কে এর তালেবানের তৃতীয় পক্ষ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে তবে তালেবানের সঙ্গে তাদের বড় পার্থক্য বিদ্যমান তারা অভিযোগ করে গোপন চুক্তির অংশ হিসেবে আমেরিকানরা আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দিয়েছে ধারণা করা হচ্ছে আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যেটি আগামী তালেবান সরকারের জন্য অশনি সংকেত রাশিয়াকে ছাড়াবে চীন যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করে চলা চীন শীঘ্রই রাশিয়াকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা শীর্ষ দেশের স্থান নেবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের মধ্যে কোনো ধরনের ব্যবস্থাও নেই বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের উপ অধিনায়ক টমাস বাসিয়ের যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডোই দেশটির পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের দেখভালের দায়িত্ব রয়েছে বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল টমাস বাসিয়ের বলেন পারমাণবিক অস্ত্রের মজুদ ন্যূনতম পর্যায়ে রাখার দাবি যে চীন করে আসছে তার সঙ্গে তাদের পারমাণবিক সক্ষমতার উন্নয়ন আর এখন কোনোভাবেই সংগতিপূর্ণ অবস্থায় নেই শুক্রবার একটি অনলাইন ফোরামে তিনি বলেন আগামী দিনগুলোতে এমন সময় আসবে যখন চীনের পক্ষ থেকে হুমকির সংখ্যা বর্তমানে রাশিয়ার হুমকির চেয়ে বেশি হবে এটা শুধু বেজিং এর পারমাণবিক অস্ত্রের মজুদ সংখ্যার উপর নির্ধারিত হবে না বরং কিভাবে সেগুলো স্থাপন করা হচ্ছে সেটাও বিবেচনায় নিতে হবে। বলেন কোন ধরনের বা করতে সঙ্গে যে ধরনের দ্বিপাক্ষিক সুযোগ আছে সেরকম কোন ব্যবস্থা চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তির জবাব দিতে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি পূর্ণ বিন্যাসের উদ্বেগ নেওয়ার মধ্যে এই মন্তব্য করলেন লেফটেন্যান্ট জেনারেল এশিয়ার বিভিন্ন দেশ ও অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার বড় করা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সেই আফগান নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত আফগানিস্তান পার্লামেন্টের নারী এমপি রঙ্গিনা কারাগারকে দিল্লি থেকে ফেরত পাঠানোর ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে ভারত কারাগারের সঙ্গে যা হয়েছে তার জন্য ক্ষমাও চেয়েছে মোদি সরকার তাকে দ্রুত আপদকালীন ভিশার জন্য আবেদন করতে বলা হয়েছে শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে গত বৃহস্পতিবার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠকে কারাগারের প্রসঙ্গটি আলোচনা হয় কেন্দ্র নিজের ভুল বুঝতে পেরে আফগান পির কাছে ক্ষমা চায় রাজ্য সভায় কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গে আনন্দ শর্মা এবং অধিরঞ্জন চৌধুরীরা বিষয়টি সর্বদলীয় বৈঠকে উপস্থাপন হ্যালো হ্যালো উপস্থাপন করেন নেতারা কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞাসা করেন একজন প্রতিষ্ঠিত আফগান রাজনীতিবিদদের সঙ্গে কেন এমনটা করলো পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে উনি বহুবার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের মাধ্যমে ভারতে এসেছেন এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় অভিবাসন দপ্তরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তালেবানরা কিছু ভারতীয় ভিসা সহ পাসপোর্ট কেড়ে নিয়েছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে কেউ ভারতে ছদ্মবেশে না ঢুকে পড়ে তাই এই ব্যবস্থা করা হয় খাড়গে জানিয়েছেন আমরা বিষয়টি সরকারের কাছে উপস্থাপন করি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে ভবিষ্যতে এমনটা আর হবে না সরকার ভুল স্বীকার করেছে এ বিষয়ে কারাগার দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান আফগানিস্তান ও ইরান বিষয়ক দপ্তরের যুগ্ম সচিব জে সিং আমাকে ফোন করেছিলেন পুরো ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন আর আমাকে আপদকালীন ভিসার জন্য আবেদন করতে বলেছেন আমি জানতে চেয়েছি সরকারি পাসপোর্ট কি বৈধ নয় তিনি তার কোনো উত্তর দেননি আমি তাকে বলেছি আমার মেয়ের জন্য উনিশে আগস্ট ই ভিসার জন্য আবেদন করেছিলাম কিন্তু তার কোনো খবর আসেনি এগারো বছর ধরে আফগানিস্তান পার্লামেন্টের সদস্য রঙ্গিনা কারাগার ফারিয়া প্রদেশের ওলেসি জিরগার এমপি তিনি গত বিশে আগস্ট ইস্তানবুল থেকে দুবাইর একটি বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছান তিনি কূটনৈতিক পাসপোর্ট থাকায় ভিসা ছাড়াই ভারতের পৌঁছাতে পারেন তিনি তবে সেখান থেকেই তাকে আফগানিস্তান ফেরত পাঠানো হয় ওই ঘটনায় কারাগার জানিয়েছিলেন বহুবার ভারতে আগেও তিনি সেই একই পাসপোর্ট দিয়ে দিল্লি প্রবেশ করেন তিনি তবে আগে কোনো সমস্যা না থাকলেও এবার ভারতীয় অভিবাসন কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন পরে উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে দুই ঘন্টা পর একই বিমানে তাকে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয় তালেবানের অনুরোধে বিষয়ে যা বললেন এরদোয়ান দীর্ঘ বিশ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান ক্ষমতা দখলের পর তেরো দিন চলে গেলেও এখনো পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী গোষ্ঠীটি তবে এরই মধ্যে সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্বেগ নিয়েছে তালেবান এর অংশ হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ককে অনুরোধ করেছে সংগঠনটি এ ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান বলেছেন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আঙ্কারা তিনি বলেন আগামী এগারোই সেপ্টেম্বরের পরে কোনো ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ একত্রিশে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করার কথা রয়েছে এরপর আফগানিস্তান সম্পর্কে আমেরিকা এবং ন্যাটো জোট কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে তুরস্কের ভূমিকা শুক্রবার বসনিয়া হার্জে গোফিনা যাত্রার আগ মুহূর্তে ইস্তাম্বুলের আতা তুর্ক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান আরো বলেন কাবুল বিমানবন্দর পরিচালনায় সহযোগিতা শুরুর আগে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে অন্যথায় সেখানে যে ধরনের ঝুঁকি তৈরি হবে তা ব্যাখ্যা করা মুশকিল বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে তার নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট ওই বিস্ফোরণে তেরো জন মার্কিন সেনা সহ নিহতদের সংখ্যা বেড়ে একশো সত্তর জনে দাঁড়িয়েছে হামলার দায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ এ সম্পর্কে এরদোয়ান বলেন দায়েশ দেখিয়ে দিয়েছে যে এখনো সারা বিশ্ব এবং এ অঞ্চলের জন্য হুমকি বহাল রয়েছে মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কার্যায় আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া আত্মঘাতী বোমা হামলার নিহতের সংখ্যা বেড়ে একশো সত্তর জনে দাঁড়িয়েছে এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে যুক্তরাষ্ট্রের তেরো সেনাও রয়েছে এমন পরিস্থিতিতে কাবুলে ফের হামলার আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টারা ইতিমধ্যে তাদের এ সংখ্যার কথা মার্কিন প্রেসিডেন্টকে জানানো হয়েছে এর ওই মধ্যে আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর সহ বেশ কিছু জায়গা এড়িয়ে চলার পর পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে বলে নিরাপত্তার ঝুঁকি থাকার কারণে মার্কিন নাগরিকরা কাবুল বিমানবন্দর এবং বিমানবন্দরের গেট এলাকা এড়িয়ে চলবেন ওই বিবৃতিতে আর বলা হয় বিশেষ করে যারা অ্যাবে গেট পূর্ব উত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে রয়েছেন তারা এসব এলাকা থেকে দ্রুত সরে যান সূত্র আল জাজিরা যুক্তরাষ্ট্রের প্রতিশোধ ড্রোন হামলায় পরিকল্পনাকারী নিহত কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদন জানিয়েছে তারা আই এস

ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বিবৃতিতে বলেন আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে প্রাথমিক ইঙ্গিতে দেখা যাচ্ছে যে আমরা টার্গেটকে হত্যা করেছি বৃহস্পতিবার কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আফগানিস্তান আইএসআইএল এর আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স বা আইএসকেপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন কাবুলের হামলার বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন তিনি বলেছিলেন আমরা তোমাকে তাড়া করব তোমাকে মূল্য চকাতে হবে আমি অবশ্যই আমার কমান্ডে থাকা প্রতিটি ব্যবস্থার মাধ্যমে আমাদের স্বার্থ আমাদের জনগণকে রক্ষা করব। আফগানিস্তান রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের বৃহস্পতিবারের জোড়া বিস্ফোরণ নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে একশো পঁচাত্তর হামলায় অন্তত তেরো জন মার্কিন সেনাও নিহত হয়েছে এদিকে প্যান্টাগনের মুখপাত্র কির্বি শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্র মনে করে যে এখনো সুনির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে এদিকে বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের একদিন পরই শুক্রবার উদ্ধার ফ্লাইট পুনরায় চালু হয়েছে এর জের ধরে আফগানিস্তান থেকে চলে যেতে মরিয়া লোকজন কাবুল বিমানবন্দরে জড়ো হতে শুরু করে হামলা চালানোর কয়েক ঘন্টা পরে ইসলামিক স্টেট তাদের সংবাদ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিমানবন্দরের হামলার দায় স্বীকার করে তারা বিমানবন্দর সংলগ্ন অ্যাবিগেইট এবং নিকটবর্তী একটি হোটেলের বাইরে দুটি স্থানে আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরণ ঘটায় প্যান্টাগনের সংবাদ বিফ্রিংয়ে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় কমান্ডের প্রধান জেনারেল ম্যাকেনজি বলেন বোমা হামলার পর সেখানে বন্ধ বন্দুক লড়াই শুরু হয় ইসলামিক স্টেটের আঞ্চলিক সংস্থা আইসিস খোরাসান প্রদেশ নামে পরিচিত একটি দলকে এই হামলার জন্য দোষারোপ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় টেলিভিশন সম্প্রচারের বাইডেন বলেন যারা এই হামলা চালিয়েছে এবং যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি কামনা করে তারা মনে রাখেন আমরা আপনাদের ক্ষমা করব না আমরা আপনাদেরকে খুঁজে বের করব এবং এর মূল্য আপনাদের দিতে হবে সূত্র আল জাজিরা ও ভয়েস অফ আমেরিকা